তেলের বাজারটা কমছে। তেলের বাজার কমছে, কেমন কমছে? দিরাম প্রতি ২,২৫০ টাকা কমছে। আপনার কাছ থেকে যদি কোনো ক্রেতা পাইকি রেটে তেল চাল ডাল কিনতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমাদের ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বারটা কি বলা যাবে? দয়া করে মোবাইল নাম্বারটা বলো। সুপ্রিয় দর্শক, আশা করি আপনার সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি চাল তেল চিনি আটার পাইকারি বাজারে, আর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজার দরে চাল ডাল তেল চিনি আটার পাইকারি বাজার দর কত আছে। দর্শক, আজ ১ অক্টোবর ২০২২ শনিবার, তাহলে চলুন দর্শক ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে চাল ডাল তেল চিনি আটার পাইকারি বাজার দর কত আছে। সালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বর্তমানে চাউলের পাইকারি বাজার কম আছে না বেশি আছে? এই এক সপ্তাহের মধ্যে যা ছিল এরকমই আছে, এই ১৩০০ টাকা ১৩১০ টাকা এরকম নর্মাল আটাই ছাপ হয়ে এরকম। তেলের পাইকারি বাজার কম আছে না বেশি আছে? তেলের বাজার তো কমছে। তেলের বাজার কমছে, কেমন কমছে দিরাম প্রতি? দাম প্রতি ২,২৫০ টাকা কমছে। ২,২৫০ টাকা কমছে, কতদিনের ব্যবধানে কমছে? এক সপ্তাহ দশ দিনের ব্যবধানে দিরাম প্রতি ২,৫০০ টাকা কমছে। আপনার কাছে তো দেখা যাচ্ছে চাউলের স্যাম্পল আছে, এগুলা কি আপনারা পাইকারি রেটে বিক্রি করেন? এটা কি চাউল? পোলার চাউল। এটা কি পোলার চাউল? পাইকারি ২৫ কেজি কত বিক্রি করছেন? ৩১০০ টাকা বস্তা। আর এটা কি চাউল? এটা হলো আটার চাউল। এটার পাইকারি ২৫ কেজি দাম কত আছে? পাইকারি ২৫ কেজি ১৩০০ টাকা ১৩১০টাকা এর মধ্যে। ১৩০০ টাকা ১৩১০টাকা। আর এটা কি চাউল? এটা হলো আটার চাউল, ওই একই চাউল, ওই রকম দাম। এটার দাম কেমন আছে? ওই ১৩০০ ১৩১০। আপনি কি খুচরাও বিক্রি করেন? মিনিকেট চাউলের পাইকারি কত আছে ভাই? ১৭৫০ টাকা ২৫ কেজি বিক্রি করছেন। আর এটা কি চাউল ভাই? এটা কি মিনিকেট? সাগর মিনিকেট একই দামে বিক্রি করছেন। আর এটা কি চাউল ভাই? বাসমতি চাউল। বাসমতি চাউলের পাইকারি কত আছে? ২৫ কেজি ২,০০০ টাকা বিক্রি করছেন আজকের বাজারে। এক মাসের ব্যবধানে কি এই বাসমতি চাউলের দাম বাড়ছে না কমছে? একই রকম আছে। আর এটা কি চাউল ভাই? ডলফিনের বাসমতি আর সাগরের বাসমতি, দাম কি একই? সেম দাম বিক্রি করছেন। আর এটা কি চাউল? ভিআইপি কাটারি নাজির চাউল। এটার বাজার কত আছে ভাই? ২৫ কেজি ১৮৫০ টাকা বিক্রি করছেন। আর এটা কি চাউল ভাই? ২৯ হাফ বয়েল চাউল। এটার পাইকারি কত আছে ভাই? ১৩২০ টাকা। আর এটা কি চাউল ভাই? ১৩০০ টাকা। আর এটা কি চাউল ভাই? এটা কি পোলাও চাউল? আর এখানে দেখা যাচ্ছে মসুর ডাল মোটাটা, ২২০০ টাকা বস্তা। মসুর ডালের দাম তো বাজারে কমছে, আগে কত বিক্রি করছেন আর এখন কত বিক্রি করছেন? ২৩০০ টাকা ২৩৫০ আর এখন ২২০০ টাকা। বর্তমানে চিনির পাইকারি এক বস্তা কত আছে? চিনির দাম বাজারে বাড়ছে না কমছে ভাই? আগে কত বিক্রি করছেন আর এখন কত? ৪২০০ টাকা বা ৪২৫০ টাকা। কতদিনের ব্যবধানে বাড়ছে?
দশ দিনের ব্যবধানে চিনির দাম বস্তাপ্রতি 60 থেকে 70 টাকা বাড়ছে। আর আটার বাজার কমছে না, বাড়ছে ভাই? আগে কত ছিল ভাই এটা? ৫০ টাকা বস্তাপ্রতি আটার দাম বাড়ছে। বর্তমানে খোলা তেলের দাম তো বাজারে অনেকটাই কমছে ভাই, তেলের দাম বেরেল প্রতি কেমন কমছে? আগে এক বেরেল কত বিক্রি করছেন? এখন 31,500। এটা কি সয়াবিন না কোয়ালিটি না পাম্প? সয়াবিন। সয়াবিনের পাইকারি কেজি কত আছে এখন? 175 টাকা কেজি পাইকারি আছে। আর আগে কত বিক্রি করছেন পাইকারি? 180-185। এটা কতদিন আগে? সপ্তাহখানিক আগে 80-85 টাকা পাইকারি ছিল, এখন পাইকারি বিক্রি হচ্ছে 175 টাকা, মানে কেজি প্রতি কমছে আপনার 10 টাকা। আজকের বাজারে পাম তেলের বেরেল কত আছে? এক বেরেল কোয়ালিটি কত আছে? 24,000 টাকা। আগে কত ছিল এটা? 26,000 ছিল আর এখন 24,000, মানে বেরেল প্রতি 2,000 টাকা কমছে। কত দিনের ব্যবধান এটা? এক সপ্তাহের ব্যবধান। পাইকারি কেজি কত আছে এটা? 140 টাকা। বর্তমানে কি যেগুলা ই সরিষা তেল আছে, সরিষা তেলের দাম বাজারে কমছে না বাড়ছে? ১৭৫০ টাকা, মানে এটা 5 কেজি না 1 কেজি না? টিন, 8 কেজি টিন আগে বিক্রি হতো 1,800 টাকা আর এখন বিক্রি হচ্ছে 1,750। বর্তমানে 1 লিটার সয়াবিন তেল কত বিক্রি হচ্ছে বাজারে? 180 টাকা। আর 2 লিটার? 360 টাকা। আর 5 লিটার কত আছে? 880 টাকা। আপনার কাছ থেকে যদি কোনো ক্রেতা পাইকারি রেটে তেল চাল ডাল কিনতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমাদের ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বারটা কি বলা যাবে? দয়া করে মোবাইল নাম্বারটা বলো। 01715-44-384। আপনি যে দামটা আমাদেরকে জানাইছেন এই দামে কি বিক্রি করতে পারবেন? হ্যাঁ ভাই, আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাজার বিষয় নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।